একটি অপ্রত্যাশিত ঘটনা, যার কারণে ক্যারিয়ারের শুরুর দিকেই হোঁচট খেয়েছিলেন ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সে সময় ভাইরাল হয় তার একটি ভিডিও, যে গল্পটি সবারই জানা। এবার সেই স্ক্যান্ডালের কারণে তাকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার একজন আইনজীবী। ভাইরাল সে ভিডিও স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে প্রভাকে। তা না হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ওই আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন এইচ এম নাহিয়ান। ছোট পর্দার লাস্যময়ী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ক্যারিয়ারের শুরু মডেলিং এর মাধ্যমে 2005 সালে, এরপর প্রবেশ করেন অভিনয় জগতে। বিজ্ঞাপন, টেলিফিল্ম ও নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন প্রভা। কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনা ক্যারিয়ারের শুরুতেই তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওর ঘটনাটি সবারই জানা। এ বিষয়ে বিভিন্ন সময় কথাও বলেছেন তিনি। এবার সেই ভিডিও স্ক্যান্ডালের কারণে পেলেন আইনি নোটিশ। জয়নাল আবেদিন মাঝহারি নামের কুমিল্লার এক আইনজীবী এ লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। ভাইরাল সেই স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। স্ক্যান্ডালের কারণে গণ উৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির আশঙ্কা থেকেই আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে নাগরিক টিভিকে জানান আইনজীবী। নোটিশ পাওয়ার 7 দিনের মধ্যে জবাব না দিলে এবং জনসম্মুখে ক্ষমা প্রার্থনা না করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান ওই আইনজীবী। ওনার যে বিবাহ বহির্ভূত যে শারীরিক সম্পর্ক, এটা পরোক্ষভাবে স্বীকার করলেন। আমার বক্তব্য হলো, আপনি বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক করলেন, আপনি আবার স্বীকার করলেন, সেক্ষেত্রে আপনার ফ্যান ফলোয়ার আপনার বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কের বিষয়ে তারা আগ্রহ তাদের বাড়বে। এটা নিয়ে তারা ভবিষ্যতে তারা হয়তো এরকম করতে পারে যে এটা স্বাভাবিক একটা ঘটনা হয়তো তারা ধরে নেবে। ওনার এটার কারণে কিন্তু আসলে আমরা বলেছি গণ উত্তাপ হয়েছে যুব সমাজের মধ্যে। এটা নিয়ে আপনার কিন্তু নৈতিক স্খলনের আপনার যথেষ্ট সম্ভাবনা আছে। এখানে বলেছি যে ওনাকে এটার বিষয়ে পরিষ্কারভাবে বক্তব্য দিয়ে ক্ষমা চাইতে হবে। 23 মার্চ ডাক বিভাগের মাধ্যমে অভিনয় শিল্পী সংঘ কার্যালয় বরাবর লিগ্যাল নোটিশটি পাঠানো হয় এবং লিগ্যাল নোটিশটি আগামী কয়েকদিনের মধ্যে প্রভার ঠিকানায় পৌঁছাবে বলেও জানান আইনজীবী। নোটিশ পাঠানো অ্যাডভোকেট জয়নাল আবেদিন মাঝহারি কুমিল্লা শহরের বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং কুমিল্লা জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন। জয়নাল আবেদিন মাঝহারি বলেন, 2010 সালে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার যে স্ক্যান্ডাল ভাইরাল হয়েছিল, তিনি সে সময় সেটার বিপরীতে কোনো আইনের আশ্রয় নেননি। ঘটনা সত্য নাকি মিথ্যা বিষয়টি জনসম্মুখে স্পষ্ট করেননি। দীর্ঘদিন পর সম্প্রতি গণমাধ্যমে সে বিষয়ে তিনি ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন এবং তার প্রেমিক অসৎ উদ্দেশ্যে সেই স্ক্যান্ডাল ভাইরাল করেন মর্মে ঘটনার সত্যতা স্বীকার করেন প্রভা। এ বিষয়ে অভিনেত্রী প্রভা গণমাধ্যমকে বলেন, আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না। আমি আমার ভেরিফাইড সোশ্যাল মিডিয়াগুলোতে স্পষ্ট করে বলেছি, কোনো সাংবাদিক আমার কনসার্ন ছাড়া কোনো নিউজ করতে পারবেন না। এইচ এম নাহিয়ান, নাগরিক।